কারণ হচ্ছে 100 দিনের কাজের যে রুলস এখন বর্তমানে চালু করছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আমরা 8টা বা 7টা থেকে 11:30 পর্যন্ত কাজ করে একবারে দুইটা ফটো তুলতে চাই, প্রথম অবস্থায় একবার, 11:30 ছুটির সময় একবার, কিন্তু দুটার সময় আবার যে দ্বিতীয় ফটো তোলা বা দুটার থেকে 5টার মধ্যে যে সমস্ত লোকগুলো এই কাজ করে অন্য অন্য জায়গায় আবার কাজে যায়, হয়তো দোকান করে বাজার ইয়ে করে, তাদের পক্ষে দ্বিতীয়বার আসা সম্ভব না, তাহলে তার কাজটা হবে না, তাহলে আমরা কি সেই জন্য আমাদের এই অবরোধ, যদি সেই আমরা আরো বৃহত্তম আন্দোলনে যাব। হ্যাঁ, এই কাজ যদি সফল না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম বিষ্ণুপ্রিয়া সরকার। আমরা পথ অবরোধ করেছি, আমরা 100 দিনের কাজ ঠিক মতো পাই না, তারপরেও হয়তো অনেক কষ্ট করে আমাদের আনা হয়েছে, কাজটা আনা হয়েছে, কালকে আমরা কাজ করছি, আজকে আমরা কাজে জয়েন করছি, এখন বলতেছে আমরা শুনতেছি উপর মহল থেকে ফোন করছে যে হলো 8 ঘন্টা ডিউটি করতে হবে, 8 ঘন্টা ডিউটি করতে হবে 7টা থেকে 11টা অবধি, আবার হলো 7টা 8টার সময় ফটো তুলতে হবে, ফির আবার 5টার সময় ফটো তুলতে হবে, 2টার থেকে 5টার মধ্যে ফটো তুলতে হবে। তাহলে এইভাবে কি আমরা একটা মহিলা মানুষ, সবার বাড়িতে কাজ আছে, সবাই আমরা গরিব, সবাই আমরা কাজ করি, এইভাবে তো আমরা পারতেছি না। তারপরে আরো ঘটনা আছে কি, আরো ঘটনা আছে, পয়সাটা ঠিক মতো ওরা দিচ্ছে না, 4 মাস 5 মাস 6 মাসও চলে যাচ্ছে, এইভাবে কি আমাদের লেবারের সংসারই চলবে নাকি আমরা কি করে কি করব? আমরা আমাদের বন্ধন আছে, আমাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, গরু বাছুর আছে, মাঠে জমি আছে, যেটুকুই করি আমরা, কেউ লেবার খাটি, কেউ বাগানে কাজ করি, এইভাবে তো আমরা পারতেছি না, তাহলে দুইবার আমরা আসতে পারবো না। আমাদের অবজেকশন, আমরা ঠিক মতো পয়সা চাই, ঠিক মতো কাজ চাই, আর একবারই আমরা ফটো তুলবো, আমাদের এটাই দাবি। আপনার নাম? ঝর্ণা দাস।